সকলকেই স্বাগত। আজ আমি একটা নাস্তা বানাবো, সেই নাস্তাটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। খানাতে আমি নিয়ে নিয়েছি 2 ম্যাগি 2 ডিম আর পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। যেহেতু বাচ্চা মানুষ খাবে তো আমার ছেলে খাবে, সেই জন্য আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, এই দেখো 2 ডিম নিয়ে নিয়েছি, 2 ম্যাগি নিয়ে নিয়েছি, 1 কাঁচা লঙ্কা, 1 পেঁয়াজ, 1 বাটি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি আর লঙ্কাটা আমি নিয়ে নিয়েছি। এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো একটু লঙ্কা, লবণ, এরপরে আমি ডিম 2টোকে ফাটিয়ে নেবো। একটু মিক্সড করে নিলাম ভালো করে এভাবে হাত দিয়ে। এরপরে আমি ডিম 2টোকে ফাটিয়ে নেবো। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে, ফাটা হয়ে গেছে, এবার ভালো করে মিক্সড করে নিতে। কড়াটা ধরিয়ে দিয়ে ম্যাগিগুলো খোলা হয়ে গিয়েছে, একটু নাড়িয়ে দিতে হবে। নিয়ে নিয়েছি